বন্ধুরা, তোমাদের কাছে একটা ভালো টিউটার দেখাবো, যেটা হচ্ছে এটন কোম্পানি। এটা হচ্ছে মেড ইন মালয়েশিয়া, এটা মালয়েশিয়ার কোম্পানি। এর ফ্রিকোয়েন্সি দেখেছে 1.5 কিলোহার্টজ থেকে 20 কিলোহার্টজ। কোয়ালিটিটা এর টিউটারের দারুণ দারুণ রেসপন্স। এর যে কি বলবো, যে ছামছাম যে লাইনটা, যে ছামছাম যে সাউন্ডটা হয়, ওই সাউন্ডটা এর খুবই খুবই দারুণ। প্রফেশনাল ড্রাইভার, এই দেখে রাখো, এর মডেল হচ্ছে 440। আনবক্সিং করে দেখাচ্ছি, এটা এই টিউটারটা আমিও ইউজ করছি, এটা রেজাল্ট খুবই দারুণ। দেখে নাও, এটন 440, টিউটারটা দারুণ করেছে, এর কোয়ালিটি দারুণ। এর ছমছম যে আওয়াজটা এই টিউটারের, এটা পুরো একদম ক্লিয়ার সাউন্ড। আর রেঞ্জ ভালো, টিউটারটার রেঞ্জ ভালো। আমি Q1ও দেখেছি, Q1ও ইউজ করেছি, বাট ওটার থেকে আমাকে এটা ভালো লাগছে, এটা ইউজও করছি, তাই তোমাদেরকে এটা দেখালাম। যে এটা ইনপুটে লাগিয়েছি, এটা এইচএফএল লাইন, এইচএফএল লাইন এসে করে টিউটারে গেছে। এটা হচ্ছে আমাদের বক্সের সঙ্গে লাগাবার জন্য, আর এটা হচ্ছে অনলি টিউটারের সঙ্গে, অনলি নেটওয়ার্ক দিয়ে যেটা চেক করা হবে তার জন্য এটা কিন্তু বেটার আসবে। এই দেখো, এটা সেই এই লাইন থেকে জুড়েছি, সেম লাইনেই লাগানো, এর মাইনাসটা নেওয়া আছে, শুধু এর প্লাসটা জয়েন্ট করছে। প্লাসটা এখানে দেখানো, সাউন্ডের কোয়ালিটি কেমন কি দাঁড়াচ্ছে। এটা হচ্ছে এই সার্কিটের, কমেন্ট করে বলবে কার সাউন্ডটা ভালো। এই নেটওয়ার্ক, এটা হয়েছে, এই নেটওয়ার্কেরটা অনলি টিউটার যে রেকের জন্য করবে, অনলি টিউটার রেক, টিউটার দিয়ে এই সার্কিট, এর রেজাল্ট আমাকে পছন্দ লাগলো। আর এটা হচ্ছে, এটা বক্সের ভিতরে, এটা বক্সে দিয়ে করে এটা করলে এটা ঠিক আছে। বক্সের সঙ্গে যেটা টিউটার বোর্ড সেটিং হয় তার জন্য এটা ঠিক আছে, মানে মিডের সাথে টিউটার বের করছে, এ মিডও দিচ্ছে, আর এটাতে কিন্তু মিড কম, টিউটারটা ভালো আসছে। দুটো একই কোম্পানি, এভিজে অন নেটওয়ার্ক, কিন্তু এই কোয়েলটা, এটা লাস্টিং ভালো, এই রেজিস্ট্যান্সটা লাস্টিং ভালো, এই রেজিস্ট্যান্সটা একটু লাস্টিং কম, এটা ভেঙে যায় একটু বেশি, এটা হিট হলে এটা ভাঙে।